দেখার জন্য আজকে আমি দেখাবো ইফতারি আইটেম বেগুনি, খুবই পপুলার একটা ইফতারি আইটেম। এই বেগুনটা একটাই 1 পাউন্ডেরও বেশি, আপনি দেখতে পাচ্ছেন এটা সাইজ। আমি সাইজ দেখানোর জন্য একটু কম্পেয়ার করলে বুঝতে পারবেন এটা কত বড় সাইজ। দেখেন একটা, এটা পুরো একটা মগ কোথায় আর বেগুনের অবস্থা দেখেন। এটা 1 পাউন্ডেরও বেশি, দেখতে খুবই সুন্দর মসৃণ। যাই হোক, এটা আমরা কুচি কুচি করে নেব প্রথমে, তারপরে বেগুনি করব। এভাবে কেটে নিলাম, যেহেতু বড় বেগুন এভাবে কেটেছি, না আপনি সার্কেল করে কাটতে পারতেন যদি বেগুনের পরিমাণ, বেগুনের সাইজ ওরকম হতো। এরপর দেখেন যা যা উপকরণ আমরা ইউজ করছি, এখানে দেখতে পাচ্ছেন একটু জিরে গুঁড়ো, মরিচ, হলুদ, লবণ, আর এখানটায় দেখুন এখানে আদা রসুন বাটা বেটে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। আর এতে আমরা ঠান্ডা পানির সাথে মিক্স করব, এখানে দুটো ডিম দিলেই হবে যে পরিমাণ দিয়েছি। আমরা এখন এখানে অল পারপাস ফ্লাওয়ার দিয়ে করছি, ময়দা দিয়ে। আপনি যদি বেসন দিয়ে করেন সেক্ষেত্রে আপনার কিছু করতে হবে না, যেহেতু বেসন দিয়ে করছি না। আমরা কর্ন স্টার্চ বা বাংলাদেশে কর্ন ফ্লাওয়ার বলে কথা একই, এগুলি কিনতে পাবেন, এটা মিক্স করে করছি এখানে একটু দিয়ে দিয়ে। আর কালার কিন্তু আমরা কোনো এক্সট্রা আর্টিফিশিয়াল কোনো কালার ইউজ করছি না, খুবই আনহেলদি, আপনারা জানেন কালার দিতে হয় না। আপনি জাস্ট কালার যদি দরকার হয় আপনি যে হলুদ দিলেই হয় বা মরিচের গুঁড়ো দিলেই, ওতে যা কালার হবে ওটাই এনাফ। বেসন দেওয়া হয়েছিল, আমরা পরে আবার বেসন মিক্স করেছি আর বেসন ছাড়াও করেছি। বেসন দেওয়াতে হয় কি, আপনি ফুলে দেখছেন এখানে বেশ ফাঁপানো একটা ফুলা এবং ক্রিস্পি হয়, আপনার বেসন দিয়ে ট্রাই করবেন। আর কর্ন স্টার্চ দিয়ে হয়, কর্ন স্টার্চ দিয়ে কিন্তু কম ফুলে। এগুলি কর্ন স্টার্চ আর ময়দা দিয়ে করা, এগুলি বেশ ক্রিস্পি হয়েছে কিন্তু খুব একটা ফুলও হয়নি। রেডি হয়ে গেল বেগুনি, আপনি এর সাথে লেবু অথবা পুদিনা পাতা বা শসা কুচি করেও খেতে পারেন, খুবই চমৎকার। আপনারা জানেন বেগুনি খুবই জনপ্রিয় ইফতার আইটেম, এমনিতেও খাওয়া যায়। এনিওয়ে, থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং।